ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স আজকে আমরা শিখব অপারেটর প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই অপারেটর থাকে পাইথনের বিকল্পনা বরঞ্চ পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে দুই চারটা অপারেটর একটু বেশিই আছে তো আমরা প্রথমেই জেনে নিই হোয়াট ইজ অপারেটর অপারেটরস মানে হচ্ছে কিছু স্পেশাল সিম্বল যেই সিম্বলগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি সিম্পলি আমরা কিছু অপারেশন ঘটাইতে পারি কি ধরনের অপারেশন যে ধরনের অপারেশন আমরা ছোটোবেলা থেকে করে আসছি ঠিক সেই ধরনের অপারেশন লাইক যোগ বিয়োগ ভাগ এগুলো তো আমরা ছোটবেলা থেকে করে আসছি তাই না তো অপারেটর ব্যবহার করে আমরা এই ছোটোবেলা থেকে করে আসা অঙ্কগুলো করতে পারি খুব ইজিলি তো পাইথনেও এরকম অসংখ্য অপারেটর আছে শুধুমাত্র যে যোগ বিয়োগ ভাগ করার অপারেটর আছে ব্যাপারটা এরকম না যোগ বিয়োগ গুণভাগ বাদ দিয়েও আরও অসংখ্য ধরনের অপারেটর আছে এই জন্য আমরা আমাদের অপারেটরগুলোকে অনেকগুলো টাইপে বিভক্ত করেছি এবং প্রত্যেকটা টাইপ নিয়ে মোটামুটি আমরা আলাদা আলাদা লেকচার তৈরি করব প্রথমত আছে অ্যারিথমেটিক অপারেটর যেটা আমি একটু আগে বলছিলাম যোগ বিয়োগ ভাগ করার অপারেটর সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর এরপরে আছে হচ্ছে কম্প্যারিজন রিলেশনাল অপারেটর দুইটা নম্বরের ভেতরে কম্পেয়ার করে দেখবে যে কে বড় কে ছোটো এই ধরনের কাজগুলো করার জন্য আছে কম্প্যারিজন অপারেটর এরপরে আছে হচ্ছে লজিক্যাল অপারেটর দুইটা একের অধিক যেই রিলেশনশিপগুলো আছে বা লজিক আছে সেই লজিকগুলোকে কম্বাইন করে ফাইনাল একটা রেজাল্টে উপনীত হওয়ার জন্য আছে লজিক্যাল অপারেটর এর পরবর্তীতে আছে বিট ওয়াইজ অপারেটর বিট ওয়াইজ অপারেটরগুলো ব্যবহার করা হয় আপনার বিট বাইটের হিসাব নিকাশ করার কাজে এর পরবর্তীতে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর তো অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা সাধারণত বোঝে থাকি ইকুয়াল সাইন কিন্তু ইকুয়াল সাইন বাদেও আরও অসংখ্য অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেই অপারেটরগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানব এর পরবর্তীতে আছে আইডেন্টি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর তো অপারেটরের যেহেতু প্রথম ভিডিও এটা সেহেতু আমরা খুব বেশি ডিটেলসে অপারেটর সম্পর্কে যাব না আমরা শুধুমাত্র কয়েকটা কোড এখানে লিখব লিখে সেই অনুযায়ী কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেটর দেখার চেষ্টা করব তো অপারেটর কাজ করার জন্য আমার দরকার ভ্যারিয়েবল সো আমি এখানে বললাম এ কমা বি ইজ ইকাল টু টেন কমা টোয়েন্টি এ হচ্ছে আমার বেসিক অপারেটর আচ্ছা আমি টেন কমা টোয়েন্টি না দিয়ে টোয়েন্টি কমা টেন দিই এইভাবে করে আমরা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি এবং ভ্যারিয়েবল এক্ষেত্রে এর ভেতরে থাকবে টোয়েন্টি বি ভেতরে থাকবে টেন ওকে সো এবার আমরা একটু প্রিন্ট করি প্রিন্ট করে দেখার চেষ্টা করি যোগ করলে কী হয় বিয়োগ করলে কী হয় গুণ করলে কী হয় আর ভাগ করলে কী হয় টোটালি পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটর আছে মেইনলি সো আমরা এখানে লিখতে পারি প্রিন্ট এ প্লাস বি প্রিন্ট এ মাইনাস মাইনাসের জন্য আমার স্পেসের দরকার নেই এ মাইনাস বি্ট এ ইন্টু বি প্রিন্ট এ ডিভাইডেড বাই বি প্রিন্ট এ মড বি বা হচ্ছে আপনার রিমাইন্ডার অপারেটর বলে মডুলাস অপারেটর বলে রিমাইন্ডার অ্যাকচুয়ালি অপারেটর নাম মডুলাস হচ্ছে এর অপারেটরের নাম সো এ পারসেন্টেজ বি বা পার্সেন্টেজ সাইন কিন্তু ইট ইজ কল্ড মডিউলাস ওকে তারপরে হচ্ছে আরও দুইটা অপারেটর আছে সেই দুইটা অপারেটর সম্পর্কে আমরা একটু পরেই শিখব আচ্ছা আমার এই ফাইলের ভেতরে কাইটটা ওপেন নেই কাইট ওপেন না থাকার কারণে এটা কোপাইলটটা পারফেক্টলি কাজ করছে না সো কাইট যদি আপনার পিসি দিন ইনস্টল করা না থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কাইট ইনস্টল করে নিতে পারেন কাইট হচ্ছে আমাদের এই কোর্সের স্পন্সার সো অসম একটা টুল কাইট এটা আমার ডিসাবেল করে রাখা আছে এনেবল ওয়ার্ক স্পেস ওকে এবার আমরা আবার আমাদের ফাইলে চলে যাই ওকে ফাইন কিছুটা সময় নিবে ওকে তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা কী আউটপুট দেখতে পাবো আউটপুট দেখার আগে আমরা একটু গেস করি এখানে আউটপুট দেখতে পারবো হচ্ছে টেন প্লাস টোয়েন্টি মানে থার্টি এখানে আউটপুট দেখতে পারবো টোয়েন্টি মাইনাস টেন মানে হচ্ছে টেন এখানে আউটপুট দেখতে পারবো টোয়েন্টি ইন্টু টেন মানে হচ্ছে টু হান্ড্রেড এখানে আউটপুট দেখতে পারবো টোয়েন্টি ডিভাইডেড বাই টেন মানে হচ্ছে বিশকে দশ দ্বারা ভাগ করলে কত থাকে দুই আর এখানে ভাগ শেষ কিছুই থাকবে না তাই আমরা আউটপুট দেখতে পারবো জিরো সো এবার একটু রান করি এই বাটনটাতে ক্লিক করে তো এটা কিছুটা সময় নেবে সময় নেওয়ার পরে আমাকে সঠিক আউটপুট শো করবে ইট ইজ রানিং ইয়া আমাকে আউটপুট শো করছে থার্টি টেন টু টু হান্ড্রেড টু পয়েন্ট জিরো এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে দশমিকের পরেও কিছু জিনিস শো করছে আর কিছু নাই বলে জিরো শো করছে আর তারপরে ফাইনালি জিরো এখন যদি আমাদের এই প্রথম সংখ্যাটা টোয়েন্টি না হয়ে টোয়েন্টি ফাইভ হতো তাহলে কি রেজাল্ট আসতো তাহলে যে রেজাল্ট আসতো সেটা আমরা এখানে লিখে ফেলি থার্টি ফাইভ ফিফটিন টু ফিফটি অবশ্যই এখানে টু পয়েন্ট ফাইভ আসতো দশমিকের পরে একটা রেজাল্ট আসতো আর এখানে মডিউলাস করার পরে আসতো হচ্ছে ফাইভ সিমাইন্ডার আসতো ফাইভ সেবার একটু রান করি দেখেন আমরা এখানে যে আউটপুটটা লিখেছি এক্স্যাক্ট সেম আউটপুটটা আসছে এই অপারেটরটার কাজ হচ্ছে মডিউলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ বের করা আর ভাগ অপারেটরটার কাজ হচ্ছে ফর স্ল্যাশ দিয়ে ডিভাইড লেখা হয় সো এটার কাজ হচ্ছে ভাগ বের করা কিন্তু পাইথনে যখন আমরা নর্মালি ভাগ করি তখন হচ্ছে দশমিকের পরে রেজাল্টগুলোকে শো করে এইখান থেকে আপনি যদি চান যে দশমিকের পরের রেজাল্টগুলো শো করা যাবে না ইন দ্যাট কেস আপনি ফ্লোর ডিভিশন অপারেটর ব্যবহার করতে পারেন ফ্লোর ডিভিশন অপারেটর আসলে তেমন কোনো কঠিন বিষয় না জাস্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে মানে দুইবার ভাগ চিহ্ন দিতে হবে তাহলে এইবার আপনি রেজাল্ট পাবেন টু ওকে সেগুলোকে একটু ফরমেট করে দেই একটু দূরে দূরে সবগুলো সমান সমান থাকলে দেখতে ভালো লাগে এটা একটা গুড কোডিং কনভেনশন বলতে পারেন ওকে তো আর এই জায়গাটাই আমার কোনো কাজ নাই আরেকটা নতুন অপারেটর আমি শিখতে চাই সেটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর যেটার কাজ হচ্ছে পাওয়ার করা সো আমি যদি বলি থ্রি টু দি পাওয়ার থ্রি বা টু নাইন হবে এটা ফাইভ টু দি পাওয়ার টু হলে টোয়েন্টি ফাইভ হতো সো এটা হবে কত নাইন ওকে সো আমরা সেভ করি সেভ করে রান করি এবার আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট আমরা যেরকম রেজাল্ট এক্সপেক্ট করছিলাম সেরকম রেজাল্টই এসছে টু পয়েন্ট ফাইভ তো ডিভাইড করার কারণে আসছে আর ফ্লোর ডিভিশন করার কারণে এই পয়েন্টের পরে যা কিছু আছে সেগুলোকে সে বাদ দিয়ে দিয়েছে ফ্লোর করে টু পয়েন্ট ফাইভকে ফ্লোর করার পরে কী হয় টু হয় মানে একদম নিচের সংখ্যাটা টু তো এইটাই নিয়ে চলে আসছে মানে ইনটিজার নাম্বার নিয়ে আসবে আর এ পারসেন্টেজ বি করলে ফাইভ এক্ষেত্রেও ঠিক আছে আর থ্রি এক্সপোনেন্ট টু এটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর দুইটা অ্যাস্টারিক্স একটা অ্যাস্টারিক্স ব্যবহার করলে সেটা হচ্ছে মাল্টিপ্লাই হবে আর দুইটা অ্যাস্টারিক্স ব্যবহার করলে সেটা পাওয়ার করবে এবং থ্রি অ্যাস্টারিক্স টু করলে অবশ্যই নাইন হয় সেই নাইনটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে অ্যারিথমেটিক অপারেটরের কাজ আমাদের মোটামুটি শেষ এর পরবর্তীতে আমরা কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করব।